নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। প্রবীণ নাগরিক অর্থাৎ সিনিয়র সিটিজেনদের জন্য ভারত সরকারের পক্ষ থেকে 8টি দুর্দান্ত সুযোগ সুবিধা অতি সম্প্রতি ঘোষণা করা হয়েছে এবং এই সুযোগ সুবিধাগুলির ব্যাপারে আমি একটি বিস্তারিত ভিডিও এই চ্যানেলে আগেই দিয়ে রেখেছি। এই ভিডিওতে বহু মানুষ আমাকে কমেন্ট করেছেন যে এই সুযোগ সুবিধাগুলি পাওয়ার জন্য কোথায় যেতে হবে, কিভাবে আবেদন করতে হবে, কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে, অনলাইনে আবেদন হবে কি অফলাইনে হবে ইত্যাদি নানা প্রশ্ন। তাদের সকলের প্রশ্নের যথাযথ এবং সঠিক উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। এই ভিডিওতে আপনারা এই সংক্রান্ত যাবতীয় প্রশ্নের সকল উত্তর পেয়ে যাবেন, তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আপনারা যদি আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আই বাটনে এবং এই ভিডিওর শেষের স্ক্রিনে আমি আগের ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে চাইলে আপনারা কোনো একটি জায়গা থেকে লিঙ্কে ক্লিক করে আগের ভিডিওটি দেখে নিতে পারেন। আর আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন, এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই। আমি আগের ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম যে 8টি দুর্দান্ত সুবিধা পাওয়ার জন্য একজন সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিককে সিনিয়র সিটিজেন কার্ডের জন্য আবেদন করতে হবে এবং এই অ্যাপ্লিকেশন প্রসিডিওর সংক্রান্ত বহু কমেন্ট আমার আগের ভিডিওতে এসছে এবং তাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। আজকের এই ভিডিওতে আমি মূলত 5টি টপিক্সের উপর আলোচনা করব। প্রথমত হলো সিনিয়র সিটিজেন কার্ডটি কি, 2 নম্বর হলো সিনিয়র সিটিজেন কার্ডের জন্য কারা কারা আবেদন করতে পারে, 3 নম্বর হলো রিকোয়ার্ড ডকুমেন্টস অর্থাৎ কোন কোন ডকুমেন্টের প্রয়োজন, চতুর্থত হলো সিনিয়র সিটিজেন কার্ডের বেনিফিট কি কি আছে এবং পঞ্চমত হলো যে অ্যাপ্লাই কিভাবে করা যাবে অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রসিডিওর সংক্রান্ত। প্রথম যে টপিক সেটা হলো সিনিয়র সিটিজেন কার্ড কি, সেটা সম্পর্কে আমরা চলুন এবার দেখে নিই। একজন প্রবীণ নাগরিককে ভারতবর্ষের যে কোনো স্থানে কোনো গভর্নমেন্ট হসপিটাল বা কোনো রেলওয়ে স্টেশন বা কোনো গভর্নমেন্ট অফিসে নিজেকে প্রবীণ নাগরিক হিসাবে প্রমাণ করার জন্য বহু ঝক্কি ঝামেলা পোহাতে হয় এবং বহু ডকুমেন্টস ক্যারি করতে হয়, যেমন আধার কার্ড, প্যান কার্ড, এপিক কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এমনকি পাসপোর্ট পর্যন্ত এবং অযথা হয়রানির শিকার হতে হয়। এই সমস্ত সমস্যার সমাধানের জন্য ভারত সরকারের পক্ষ থেকে প্রবীণদের জন্য একটি ইউনিভার্সাল কার্ড নিয়ে আসা হয়েছে এবং সেই কার্ডটির নাম দেওয়া হয়েছে সিনিয়র সিটিজেন কার্ড। এই কার্ডটি সমগ্র ভারতবর্ষের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য এবং এই কার্ডে আপনার সমস্ত তথ্য এখানে উল্লেখ করা থাকে, যেমন আপনার নাম, আপনার ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম, আপনার জেন্ডার, আপনার এজ, আপনার কমপ্লিট অ্যাড্রেস, এছাড়াও আপনার ডেট অফ বার্থ তথা জন্ম তারিখ, এমনকি আপনার ব্লাড গ্রুপ পর্যন্ত। অর্থাৎ আপনি প্রতিটি ক্ষেত্রে যে কোনো জায়গাতে আপনি যান না কেন অন্য কোনো ডকুমেন্টস ক্যারি করার আপনার আর কোনো প্রয়োজন থাকে না এবং এই সিনিয়র সিটিজেন কার্ডটি পেলেই আপনি এই একটি কার্ড দিয়ে সমস্ত জায়গায় সমস্ত কাজ করতে পারেন। এবার আমরা জানব এই সিনিয়র সিটিজেন কার্ড পেতে গেলে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকতে হবে অর্থাৎ কারা কারা এই কার্ডের জন্য আবেদন করতে পারেন। সে অর্থে কঠোর কোনো নিয়ম নেই, শুধুমাত্র 2টি নিয়ম এক্ষেত্রে প্রযোজ্য। প্রথমটি হলো আপনার পুরুষ বা মহিলা যাই হন না কেন আপনার বয়স যদি 60 বছরের বেশি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এই কার্ডের জন্য আবেদন করতে পারেন। এবং দ্বিতীয় যে নিয়ম সেটি হলো আপনাকে অবশ্যই মানে ভারতীয় রেসিডেন্স হতে হবে, অর্থাৎ NRI হলে আপনি এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। অর্থাৎ 1টি নিয়ম হলো আপনি পুরুষ মহিলা যাই হন না কেন আপনার বয়স হতে হবে অন্ততপক্ষে 60 বছর বা তার বেশি, এবং দ্বিতীয় যে নিয়ম সেটি হলো আপনাকে অবশ্যই ভারতীয় বাসিন্দা হতে হবে, NRI হলে চলবে না। এবার আমরা জানবো এই কার্ডে আবেদন করতে গেলে আপনার কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন অর্থাৎ রিকোয়ার্ড ডকুমেন্টস কী। এই কার্ডে আবেদন করতে গেলে প্রথমত আপনাকে 1 কপি কালার পাসপোর্ট সাইজের ফটো লাগছে, দ্বিতীয়ত লাগছে আপনার জন্ম তারিখের প্রমাণপত্র, সেটা বার্থ সার্টিফিকেট হোক বা কোনো স্কুল অ্যাডমিট কার্ড হোক বা অন্য কোনো ডকুমেন্টস হোক যেখানে আপনার ডেট অফ বার্থটি স্পষ্ট উল্লেখ করা আছে, এরকম কোনো একটি সার্টিফিকেট, এবং তৃতীয়ত যেটা লাগছে সেটা হলো একটা অ্যাড্রেস প্রুফ অর্থাৎ এমন কোনো ডকুমেন্টস যেখানে আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটি এখানে উল্লেখ করা আছে, এক্ষেত্রে আধার কার্ড হতে পারে বা এপিক কার্ড হতে পারে বা অন্য কোনো ডকুমেন্টস হতে পারে। অর্থাৎ এই 3টি ডকুমেন্টসই প্রয়োজন, 1 কপি কালার পাসপোর্ট সাইজের ফটো, আপনার একটা অ্যাড্রেস প্রুফ এবং আপনার জন্ম তারিখের প্রমাণপত্র। এবার আমরা জানবো আপনার যদি সিনিয়র সিটিজেন কার্ড হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কোন কোন সুযোগ সুবিধাগুলি পাবেন। আপনার নামে যদি সিনিয়র সিটিজেন কার্ড হয়ে থাকে তাহলে আপনি নিম্নলিখিত 8টি সুযোগ সুবিধাগুলি পাবেন, যার মধ্যে প্রথমত হলো চিপার রেলওয়ে টিকিট, অর্থাৎ রেলওয়ে টিকিটের যে প্রাইস, সে প্রাইস মূল্যের উপর একটি বড়সড় কনসেশন। আপনি যদি যে কোনো মেল বা এক্সপ্রেস ট্রেনে উইদিন ইন্ডিয়া যে কোনো ট্রেনের মাধ্যমে আপনি সেকেন্ড ক্লাস টিকিটের সাহায্যে ভ্রমণ করে থাকেন তাহলে সেক্ষেত্রে টিকিট মূল্যের উপর আপনি 40-50%
10% পর্যন্ত অ্যাজ এ সিনিয়র সিটিজেন কনসেশন পেতে পারে। তবে এই টিকিট মূল্যের উপর ছাড়টি আপনি তৎকাল টিকিটের উপর পাবেন না। আপনি আগে থেকে যদি রিজার্ভেশন করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি 40-50% পর্যন্ত টিকিট মূল্যে ছাড় পাবেন এবং এই সুবিধাটি অতি শীঘ্রই চালু হতে চলেছে। এবার আমরা জানব ওয়েলফেয়ার স্কিমে প্রবীণদের এন্ট্রি। ওয়েলফেয়ার যে স্কিমগুলি আছে যার মধ্যে অন্যতম হলো প্রবীণ নাগরিকদের জন্য বরিষ্ঠ মেডিক্লেম পলিসি ঘোষণা করা হয়েছে। এই বরিষ্ঠ মেডিক্লেম পলিসির আন্ডারে যে কোনো প্রবীণ নাগরিক ভারতবর্ষের মধ্যে যে কোনো সরকারি হসপিটালের মাধ্যমে 1,00,000 টাকার ফ্রি চিকিৎসা বিমা পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যে কোনো সমস্যার জন্য যদি হসপিটালাইজ হয়ে থাকেন এবং এক্ষেত্রে আপনাকে হসপিটালে 24 ঘন্টার বেশি সময় যদি অ্যাডমিট থাকতে হয় তাহলে সেক্ষেত্রে 1,00,000 টাকা পর্যন্ত চিকিৎসার খরচা আপনি বিনা পয়সায় পেয়ে যাবেন। এছাড়াও যদি কোনো প্রবীণ নাগরিক ক্রিটিক্যাল ইলনেসের শিকার হন, এক্ষেত্রে ক্রিটিক্যাল ইলনেস বলতে যে কোনো হার্ট রিলেটেড সমস্যা বা কিডনি রিলেটেড সমস্যা বা ক্যান্সার রিলেটেড সমস্যা বা ইত্যাদি আরও অনেক ধরনের ক্রিটিক্যাল ইলনেস আছে যেগুলির মধ্যে কোনো কিছু একটা হয়ে থাকলে এক্ষেত্রে সেই প্রবীণ নাগরিককে 2,00,000 টাকা ক্রিটিক্যাল ইন্স্যুরেন্সের সুবিধা প্রদান করা হবে। তৃতীয় যে সুবিধাটির কথা এখানে ঘোষণা করা হয়েছে সেটা হলো চিপার এয়ার টিকিট প্রাইস, অর্থাৎ এয়ার টিকিটের মূল্যের উপর ডিসকাউন্ট। তবে মনে রাখা দরকার এই সুবিধাটি কিন্তু সমস্ত এয়ারলাইন্স কোম্পানির তরফ থেকে দেওয়া হয় না, নির্দিষ্ট কিছু এয়ারলাইন্স কোম্পানির তরফ থেকে এই সুবিধাটি দেওয়া হয়। এক্ষেত্রে আপনি ভারতবর্ষের মধ্যে যে কোনো ডোমেস্টিক ফ্লাইটে যদি ইকোনমি ক্লাসে ভ্রমণ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি এয়ার টিকিট প্রাইসের উপর 40-50% পর্যন্ত অ্যাজ এ সিনিয়র সিটিজেন আপনি কনসেশন অর্থাৎ লেস পেতে পারেন টিকিট মূল্যে। চতুর্থ যে সুবিধাটির কথা ঘোষণা করা হয়েছে সেটা হলো ব্যাংকিং ফেসিলিটি আরও বেশি সহজতর করে তোলা হয়েছে। প্রায় সমস্ত ব্যাংকে এখন প্রবীণ নাগরিকদের 0.5-1% হারে বেশি সুদ প্রদান করে থাকে তাদের ডিপোজিটের ক্ষেত্রে। এছাড়াও বেশ কিছু ব্যাংক আছে যারা প্রবীণ নাগরিক যাদের বয়স 70 বছরের বেশি হয়ে গেছে তারা যদি ব্যাংকে যেতে অক্ষম থাকেন তাহলে সেক্ষেত্রে সেই প্রবীণ নাগরিকদের সেই সমস্ত ব্যাংক ডোর স্টেপ ব্যাংকিং ফেসিলিটি এখানে প্রদান করে থাকে। এক্ষেত্রে সেই ব্যাংক থেকে কর্তৃপক্ষ সেই প্রবীণ নাগরিকের বাড়িতে এসে তাদের যে সমস্ত পরিষেবাগুলি প্রদান করে অর্থাৎ টাকা তোলা টাকা জমা দেওয়া সমস্ত ধরনের পরিষেবাগুলি সেই প্রবীণ নাগরিক বাড়িতে বসে পেয়ে থাকে। এই সুবিধাটি সিনিয়র সিটিজেন কার্ডে ইনক্লুড করা হয়েছে। পঞ্চম যে সুবিধাটির কথা এখানে ঘোষণা করা হয়েছে সেটা হলো ইনকাম ট্যাক্স বেনিফিট। সাধারণ নাগরিকরা যেখানে 2,50,000 টাকা ট্যাক্স ছাড় পেয়ে থাকেন সেখানে সিনিয়র সিটিজেনদের জন্য 3,00,000 টাকা ট্যাক্স ছাড় দেওয়া হয়ে থাকে এবং সুপার সিনিয়র সিটিজেনরা পান 5,00,000 টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স রিবেট। এবং টিডিএস এর ক্ষেত্রে যেখানে সাধারণ নাগরিকরা 40,000 টাকা ছাড় পেয়ে থাকেন সেক্ষেত্রে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে 50,000 টাকা ছাড় দেওয়া হয়। এবার ষষ্ঠ যে সুবিধাটির কথা এখানে ঘোষণা করা হয়েছে সেটা হলো প্রায়োরিটি ইন কোর্ট হিয়ারিং। কোর্ট হিয়ারিং এর ক্ষেত্রে আর্জেন্ট বেসিসে সিনিয়র সিটিজেনদের কেসগুলি দেখা হয় এবং খুব তাড়াতাড়ি এই সকল কেসগুলি রায় প্রদান করা হয়, অর্থাৎ ঝুলিয়ে রাখা হয় না প্রবীণ নাগরিকদের বছরের পর বছর এবং তাদের যে কোর্টের ফয়সালাগুলি সেগুলি খুব দ্রুত এখানে শুনানি করে দেওয়া হয়। এবার সপ্তম যে ফেসিলিটি সেটা হলো ইজিয়ার পাসপোর্ট ফেসিলিটি, অর্থাৎ কোনো প্রবীণ নাগরিকের যদি পাসপোর্ট বানানোর প্রয়োজন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পাসপোর্টের আবেদন এবং প্রদানের ক্ষেত্রে সিনিয়র সিটিজেনদের অধিক সুবিধা দেওয়া হয় সাধারণ নাগরিকদের থেকে এবং তাদেরকে অতি দ্রুত এই পাসপোর্ট ফেসিলিটিটা কিন্তু তাদেরকে প্রদান করা হয়, অর্থাৎ পাসপোর্ট তাদের বানিয়ে দেওয়া হয়। এবং অষ্টম বা লাস্ট যে সুবিধাটি এখানে প্রদান করা হয় সেটা হলো রিডিউস টেলিফোন চার্জেস, অর্থাৎ প্রবীণ নাগরিকরা যদি কোনো সরকারি বিএসএনএল বা এমটিএনএল গ্রাহক হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তাদের ইনস্টলেশন চার্জের উপর 25-50% পর্যন্ত লেস করা হয় এবং বিলের উপর এবং অন্যান্য যে সমস্ত চার্জ আছে সমস্ত কিছুর উপর বেশ কিছু ডিসকাউন্ট দেওয়া হয়। তাহলে বন্ধুরা এই 8টি সুবিধা কিন্তু একজন সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিক যদি সিনিয়র সিটিজেন কার্ড করে থাকেন তাহলে তাদেরকে দেওয়া হবে সরকারের তরফ থেকে। এবার আমরা এই ভিডিও লাস্ট যে টপিক সেটা হলো কিভাবে এই সিনিয়র সিটিজেন কার্ডের জন্য আপনি আবেদন করবেন সে ব্যাপারে বিস্তারিত জানবো। এই আবেদন প্রসেস কিন্তু অত্যন্ত সহজ, আপনাকে কোথাও যেতে হবে না এবং কোনো কিছু করতে হবে না, আপনি সমস্ত ডকুমেন্টস নিয়ে অনলাইনে বাড়িতে বসে বসে এই কার্ডটির জন্য আবেদন করতে পারেন। এক্ষেত্রে গুগলে আপনি সার্চ করবেন সিনিয়র সিটিজেন কার্ড অ্যাপ্লিকেশন এবং এখানে সার্চ করার পর আপনার যে পেজটি খুলবে সেখানে বিভিন্ন রাজ্যে সিনিয়র সিটিজেন কার্ডের জন্য আবেদনের একটা লিঙ্ক দেওয়া থাকবে। এক্ষেত্রে আপনি নির্দিষ্ট যে রাজ্যের বাসিন্দা সে রাজ্যের যে লিঙ্কটা থাকবে সে রাজ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে একটি পেজ খুলে আসবে, সেই পেজে বিভিন্ন রাজ্যের সিনিয়র সিটিজেন কার্ডের জন্য আবেদনের প্রসেস সংক্রান্ত একটি লিঙ্ক ওপেন হবে। আপনাকে সেই লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নির্দিষ্ট একটা ফর্ম চলে আসবে, সেই ফর্মে আপনাকে আস্তে আস্তে সমস্ত ডকুমেন্টস ওখানে সাবমিট করতে হবে। এছাড়া যে সমস্ত কলামগুলি আছে সেই কলামগুলি ফিল করতে হবে, অর্থাৎ আপনার নাম, আপনার ফাদার্স বা হাজব্যান্ড নাম, আপনার জেন্ডার, আপনার এজ কত, সমস্ত কিছু এখানে তথ্য এখানে দিতে হবে। কমপ্লিট অ্যাড্রেস এখানে আপনাকে প্রোভাইড করতে হবে। এরপর আপনাকে মানে জন্ম তারিখ সংক্রান্ত একটি প্রমাণ এবং অ্যাড্রেস প্রুফ একটা প্রমাণ এবং আপনার কালার পাসপোর্ট সাইজের ফটো 3টি কপি কিন্তু এখানে স্ক্যান করে আপলোড করতে হবে।
আপলোড করার পর এখানে সাবমিট বাটনে গিয়ে আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার সিনিয়র সিটিজেন কার্ডটি ভেরিফিকেশনের জন্য কিছুদিন সময় নেবে। কিছুদিন পর আপনাকে মেল করে জানিয়ে দেওয়া হবে যে আপনার কার্ডটি হয়েছে কি হয়নি। যদি হয়ে থাকে তাহলে একটা সফট কপি আপনাকে ইমেলে পাঠিয়ে দেওয়া হবে এবং একটা হার্ড কপি বাই পোস্টে আপনার বাড়িতে চলে আসবে, অর্থাৎ আপনি বাড়ি বসে বসে এই কার্ডটি পেয়ে যাবেন। আপনারা যদি লাইভ সিনিয়র সিটিজেনের অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখতে চান তাহলে কমেন্ট করে জানান, আমি লাইভ একটি ভিডিও নিয়ে আসবো যেখানে আমি নিজে আবেদন করব সিনিয়র সিটিজেন কার্ডের জন্য। তাহলে বন্ধুরা, সিনিয়র সিটিজেন কার্ডে অ্যাপ্লিকেশন সংক্রান্ত সমস্ত তথ্য আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। এই নিয়ে যদি কোনো আপনাদের মতামত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর আমি আগের ভিডিওটির লিঙ্কটাও ডেসক্রিপটিভ বক্সে দিয়ে রেখেছি, এই ভিডিওর আই বাটনে দেওয়া আছে এবং এই ভিডিও শেষের স্ক্রিনেও আগের ভিডিওটির লিঙ্ক চলে আসবে। আপনারা এই ভিডিওটি শেষ করে অবশ্যই সেই ভিডিওটি দেখে নিন যেখানে বিস্তারিতভাবে আলোচনা করা আছে সিনিয়র সিটিজেন কার্ডে কোন কোন বেনিফিটসগুলি আপনাকে প্রোভাইড করা হবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।